এখানে দৃশ্য সবটা দেখানো যাবে না। ও বিচের ধারে বসে চা খাওয়া, আধা চা, অনবদ্য অনবদ্য। আমার স্প্লেন্ডার গাড়ি চন্দননগর থেকে নিয়ে এসেছি আমরা। একটু ভাবছি কাঁকড়ার ঝাল একটু মাছ ভাজা খাবো, তাদের কাঁকড়ার ঝাল আর আমদি মাছ ভাজা চলে এসছে। 1 কিলো মাছ দেখুন, 1 কিলো 300। নমস্কার, আমরজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমরা বাইক নিয়ে কিভাবে চন্দননগর থেকে কলকাতা হয়ে দীঘা এসে পৌঁছেছি এবং দীঘাতে স্নান করেছি এবং চন্দনেশ্বর মন্দির, তালসাড়ি, ঢেউসাগর পার্ক ঘুরে দেখিয়েছি আপনাদের। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনের লিংক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন দীঘা পর্বের তৃতীয় এবং শেষ পর্ব শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দীঘা। আজ 12 আগস্ট 2023, আমরা দুজনের চ্যানেলের পক্ষ থেকে, দেবু আর আমি, কালকেই দীঘা এসেছি। আপনারা দেখেছেন টু হুইলার নিয়ে কালকে অনেকগুলো জায়গা কভার করেছি, আপনারা পরপর দেখতে থাকছেন। হয়তো একটা ব্লগের মধ্যে আসবে না, দুটো বা তিনটে ব্লগ করতে হবে। আপনারা চ্যানেলে টিউন থাকবেন, পরপর ভিডিও আসবে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা ব্যারিস্টার কলোনি যেটা বলে, সেই জায়গাটা ব্যারিস্টার কলোনি থেকে এখন একটা রাস্তা, এটাও বলছে মেরিন ড্রাইভ রোড, একদম মোহনা অবধি করে দিয়েছে। দেখো পেছনে টোটো অটো যাচ্ছে পাশ দিয়ে, সেগুলো সব একদম মোহনা চলে যাচ্ছে। এদিকে একদম এই ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড রয়েছে সেখানে উঠে যাচ্ছে রাস্তাটা। দীঘার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের চা হচ্ছে আদা দেয়া লিকার চা, এই দাদা বানিয়ে দিচ্ছে। সকালবেলা বিচের ধারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। এদিকে দেখুন বিচ, দেবু বসে রয়েছে। আমাদের চা রেডি হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। সাগরিকা সাগরিকা সাগরিকা, আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি। সকালবেলা বেশ কিছুটা সময় আমরা ওল্ড দীঘা বিচে কাটানোর পর হোটেল থেকে চেক আউট করে আমরা উদয়পুর বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের আজকের প্ল্যান উদয়পুর বিচে কিছুটা সময় কাটানোর পর আমরা এখান দীঘা ছেড়ে মন্দারমণি চলে যাব। মন্দারমণি যাওয়ার পথে আপনাদেরকে মোহনা দেখিয়ে দেব এবং মন্দারমণিতে কিছুটা সময় কাটানোর পর বিকালবেলা আমরা চন্দননগরের উদ্দেশ্যে রওনা হব। শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা। আমি ঝাউ বনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে। দেখুন বিচের পাশ দিয়ে এরকম গাড়ি চালিয়ে নিয়ে যেতে কিরকম মজা লাগে।
না টোটো না অটো স্বাধীনতার এতে স্বাধীনতা হয়ে গেছি আমরা স্বাধীন আমার স্প্লেন্ডার গাড়ি চন্দননগর থেকে নিয়ে এসেছি আমরা আপনারা দেখুন দেখতে পাবেন আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে এখানে কাজ চলছে দেখুন জেসিবি দিয়ে এখানে মেশিনে কাজ চলছে পুরো বীজটা ঠিক করার জন্য আমরা বীজের দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখি কীরকম কী পাওয়া যায় আমরা এর আগে উদয়পুর বিচে এসেছি তার এক্সপিরিয়েন্স খুবই ভালো এখানে বসে আপনারা একটু নরম পানীয় একটু গরম পানীয় তার সাথে মাছ ভাজা কাঁকড়া ঝাল এইসব উপভোগ করতে পারবেন অবশেষে উদয়পুর বিচে বসলাম একটু ভাবছি কাঁকড়ার ঝাল একটু মাছ ভাজা খাবো দেখি কি পাওয়া যায় এখানে দৃশ্য সবটা দেখানো যাবে না আপনাদের মোটামুটি একটা ভিউ দিয়ে দিচ্ছি আপনারা বুঝে যাবেন মানে পেছন দিকে দেখানো বলতে এরকম ভাবে হালকা ঝলক কিন্তু এখানে মজাটা অন্যরকম এখানে সবাই সবাইকার মতো যেরকম ভাবে মজা করে হ্যাঁ দেখুন জল দেখুন জল এখানে দেখুন এই যে এখানে বসে মাছ ভাজা খাওয়া হ্যাঁ তার একটা মজা আলাদা দেখুন আমি জলে মধ্যে বসে আছি দেখুন জলের মধ্যে বসে আছি আর দেখেছেন দাঁড়ান এরপরে আমরা মাছ ভাজার আরাম দিচ্ছি এলে আপনাদের দেখাচ্ছি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কাঁকড়ার ঝাল আর আমুদি মাছ ভাজা চলে এসছে আমুদি মাছটা আমি আগেই খেয়েছি ভালো কিন্তু এটা একটুখানি বেসন দিয়ে ভাজলে আরও বেশি ভালো লাগতো খড় খড় করে ভেজে দিয়েছে খুব ভালো খেতে লাগছে সাথে দিয়েছে কাঁকড়া দেখুন কাঁকড়া কাঁকড়া খেয়ে আপনাদের বলছি কীরকম খেতে লাগছে কাঁকড়া পকেটে চেক করেছিস দেখুন মানে আমরা এরকম ঝালঝাল খেতে অভ্যস্ত নই কিন্তু এখানে এরকমই রান্না করা হয় কিন্তু খেতে অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে দেখুন দেখুন বাপু টাটা দিচ্ছে আবার বাপু টাটা দিচ্ছে আবার আসবে সিকিউরিটি বলছে বাইকের মজাই আলাদা যারা বাইক নিয়ে আসতে ভয় খান দাদা যার যেরকম বাইক আছে নিয়ে আসতে পারেন কোনো সমস্যাই নেই মোহনা চলে যাবো এখন চলেছি মোহনার দিকে এটা মোহনা রুট সকালবেলা যেটা আপনাদের দেখিয়েছিলাম সেই রুটে গিয়ে এই রোডটি দিচ্ছে দেখতে থাকুন দেখুন তার দিকে চলে গেলাম
পৌঁছে গেছি, যেখানে আপনারা সেই প্রচুর মাছের যেখানে প্রচুর মাছের আরো সেই মনে হয় বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা আসতে লেট হয়ে গেছে সকাল সকাল আসতে পারি। এই দেখুন লাইন দিয়ে সব সারি সারি দোকান মাছের আরো এখনো রয়েছে কিছু। এটার থেকে ওইদিকে এসো, দেখুন ইলিশের সাইজ, দেখুন ইলিশের সাইজ মোহনা এসে পৌঁছালাম। মানে আমাদের প্ল্যান যেরকম ছিল, আমরা ফেরার পথে মোহনা মন্দারমণি এগুলো আপনাদের কভার করে দেখিয়ে দেবো। মোহনাতে মাছের বাজার যেখানে আরো সেখানে এসেছি, ট্রলার এসছে বলছে, আপনাদের দেখাবো ট্রলার এসছে। এক মাসের দাম জিজ্ঞেস করছি, মাছ মোটামুটি সস্তা, 1.5 কিলো সাইজের ইলিশ, 1.5 থেকে 2 কিলো সাইজের ইলিশ 1300 টাকা কিলো। আমরা দেখছি আর কি আপনি রেট আছে, নিয়ে যাওয়া যায় কি না। আরও কয়েকটা জায়গায় জিজ্ঞেস করছি, আগে ট্রলারটা দেখে আসি একটু না, বাজারটা দেখে নেব। ট্রলার যারা রাত্রে মাছ ধরতে যায় তারা সব এখন ঘুরছে, এবার ট্রলার থেকে মাছ খালি করা হচ্ছে, লেবাররা সব মাছ বই বই নিয়ে যাচ্ছে, সব মাছ নিয়ে আসছে, নিয়ে এসে বাজারে আড়তে নিয়ে যাচ্ছে। আর এখান দিয়ে একটা ভিউ পয়েন্ট মতো আছে, ঘুরে গেলে যাওয়া যায়। ভিউ পয়েন্টে যাবো না আমরা, একটু বাজারটা ঘুরে দেখবো মাছ এখন কী দাম রয়েছে, যদি সেরকম পাওয়া যায় তাহলে একটা মাছের যদি নিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখবো। তাহলে ঠিক যেখানে ট্রলারগুলো ভিড়ছে, মেন যে ভিউ পয়েন্ট রয়েছে যে রাস্তাটা, সামনে দোকান রয়েছে মোহাম্মদ আজিজ মন্ডল। দেখুন এই রাস্তা দিয়ে আসবেন, মোহাম্মদ আজিজ মন্ডল রাস্তা দিয়ে আসবেন, এসে এই যে ট্রলার যেগুলো যাচ্ছে ঠিক এই ট্রলারে এই ক্রসিংয়ের এই সামনেই দোকান আমরা। এই দাদা আমাদের মাছ প্যাকিং করে দিল, আমরা যে মাছ কিনেছি সেই মাছ এখানে প্যাকিং করে দিল। দেখুন দাদার মুখ থেকে শুনুন কত কি রেট কি সব শুনেন। আমি একদম ন্যায্য মূল্যে কলকাতার রেটে পেটি এনে এখানে খুব অল্প পয়সা প্যাক করে দিই, কারণ মানুষ প্যাকিং করাতে গিয়ে বিগত 5-10 বছরে পুরো কেঁদে গেছে। না যে আর কেউ 5 কিলো কাঁকড়া কিনেছে 1000 টাকা, তার প্যাকিং চার্জ 700 টাকা হয়ে গেছে। তার জন্য আমি নিজে প্যাকিং দোকান একটা খুলেছি ছোট করে, ঠাকুরের আশীর্বাদে। এই মাঝারি সাইজের প্যাকিং এটা কীরকম রেট পড়ছে? এটা আমার এখন বর্তমান রেট আছে 350-400 টাকা আমি নেই, তার মধ্যে কেউ যে যেরকম মানুষের অবস্থা দেখে আমি তাকে সেইভাবে ছেড়ে দিই, কারোকে জোর জবরদস্তি রাখি না, যেরকম সামর্থ্য। অ্যাকচুয়ালি এখানে প্যাকিং আপনারা যেরকম সাইজ হবে তার উপর ডিপেন্ড, ছোট সাইজ মাঝারি সাইজ বড় সাইজ যেরকম নেবে, মোটামুটি মাঝারি সাইজের আপনার 300-400 টাকার মধ্যে পড়বে। 6 কিলো 5 কিলো 6 কিলো মাছ আরামসে চলে যাবে, আরামসে প্যাক হয়ে যাবে 3 দিনের। দীঘা থেকে যে সমুদ্র সৈকত সরণি তৈরি হয়েছে, দীঘা
সৈকত সুন্দরী সরণি, সেই রাস্তায় এখন মন্দারমণি ঢুকবেন, তখন একটা সুন্দর বীচ পাবেন। এখান থেকে মন্দারমণি আরও 10 কিলোমিটার, আমরা শঙ্করপুর তাজপুর হয়ে এই রাস্তায় ঢুকছি। দেখুন মন্দারমণি তাজপুর লেখা রয়েছে, তাজপুরে রয়েছি, মন্দারমণির দিকে যাচ্ছি সামনে। এই ব্রিজটা ক্রস করবো, দেখুন ব্রিজটা নতুন চালু হয়েছে, বোধ হয় মাসখানেক হবে। আপনারা ভিউটা দেখুন, খুবই সুন্দর ভিউ। দেখুন আমরা এখন মন্দারমণি বিচে রয়েছি, মন্দারমণি বিচের এটা মেন এন্ট্রান্স, এদিক দিয়ে আসবেন, এসে এটা বিচ। এই বিচের ডান দিকে সমস্ত রিসর্টগুলো রয়েছে, বাঁ দিকেও রিসর্ট আছে অল্প অল্প। তো চলুন আমরা বিচের দিকে একটু যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আজ আমরা মন্দারমণিতে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন মন্দারমণির ভিউ দেখুন। খুব সুন্দর, দীঘার থেকে লোকজন কম, শান্তিপ্রিয় একটা জায়গা।
দিকে মন্দমন্দির বিচ থেকে আমরা বেরিয়ে গেলাম, বাড়ির দিকে রওনা হলাম। তো আমরা আসার পথে এই বাঁ দিকে রুট দিয়ে এসেছিলাম, দীঘার দিক দিয়ে ওদিক দিয়ে আসতে গেলে আপনার 30 কিলোমিটার যেতে হবে। আর আপনার এখান থেকে যদি কাঁথি যান, কাঁথি এখান থেকে আপনার 30 কিলোমিটার, আর আপনার এখান থেকে আমাদের চন্দননগর 190 কিলোমিটার। আর ওখান থেকে চালখোলা আপনার 9 কিলোমিটারের মধ্যে পড়বে। এখন বাজে 4:15, দেখাচ্ছি আপনাদের কতক্ষণ আমাদের সময় লাগে চন্দননগর পৌঁছাতে। ভিডিও দেখাতে পারবো না, একটু মাছের দুটো বক্স নিয়ে নিয়েছি আপনারা জানেন তো, আপনার পৌঁছেই আপনাদের দেখাবো যে কতক্ষণ সময় আমাদের এখান থেকে লাগছে, এখান থেকে মানে মন্দারমণি থেকে চন্দননগর পর্যন্ত কতক্ষণ সময় লাগতে পারে 194 কিলোমিটার স্প্লেন্ডার বাইক 100 cc বাইকে কতক্ষণ লাগে সেটা আপনাদের জানাচ্ছি। চলুন আগে বন্ধুরা, আজকে ফিরতে আমাদের খুব খুব পছন্দ হল, প্রচণ্ড বৃষ্টি, সারা রাস্তা আমরা বলবো না, নন্দকুমারের আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাও আস্তে আস্তে আসছিলাম, কোলাঘাটে এসে প্রচণ্ড বৃষ্টি, আমরা দাঁড়াতে বাধ্য হলাম, প্রায় 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। তারপর বৃষ্টি না থামায় আমরা ডিসিশন নিয়েছি আমরা ভিজে ভিজে যাবো, ভিজে ভিজে এসেছি, গাড়ি জোরে চালানো যায়নি বাইক, এখন বাজে 11:15, আমরা ডানকুড়ি ক্রস করে জোড়াহোটেলে ডিনার করছি, বাড়ি ঢুকতে আমাদের 20 কিলোমিটার রাস্তা আছে, 12টা বাজবে। এরপর আর আপডেট দিতে পারবো কিনা জানি না, ওই জন্য এখন বলে দিলাম, আর আজকের ব্লগ এখানেই শেষ করলাম, গুড নাইট। আপনারা আমাদের ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবের সাথে সাথে আপনার বেল আইকন অবশ্যই প্রেস করবেন, মানে যখনই আপনারা বেল আইকন টিপে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলো ঠিক করে নেওয়ার বা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।